আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অ্যাডভোকেট রওশন আলী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের সাথে অর্পিত সম্পত্তির যে তালিকা রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং আমাদের যে ধারাবাহিক আলোচনা চলছে আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের ধারাবাহিক আলোচনার মধ্যে অর্পিত সম্পত্তির তালিকা অর্থাৎ অর্পিত সম্পত্তির যে সকল গ্যাজেট সারা বাংলাদেশে হয়েছে অর্থাৎ বিশেষ করে যে সকল জেলায় যে সকল থানার মৌজাওয়ারি গ্যাজেট করাও রয়েছে সেই সকল বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আপনাদের সাথে আলোচনা করব তারই ধারাবাহিকতায় আজকের এপিসোডে আপনারা দেখতে পাচ্ছেন অর্পিত সম্পত্তি তালিকা ২০১২ এবং ক তালিকা জেলা ঢাকা থানা ডেমরা আমরা চেষ্টা করব আপনাদের সাথে প্রত্যেকটা জেলার যে সকল থানায় অর্পিত সম্পত্তি তালিকাভুক্ত রয়েছে তার একটি গ্যাজেট নমুনা আপনাদের সাথে তুলে ধরা যাতে করে আপনারা বুঝতে পারেন এই গ্যাজেটটা কিভাবে সাজানো রয়েছে যেমন ধরেন এখানে রয়েছে মৌজা মৌজা নাম্বার দিয়ে 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 এই যে নাম নাম যাত্রাবাড়ি কায়েতপাড়া কায়েতপাড়া এভাবে তালিকাভুক্ত করা রয়েছে তা যাতে করে আপনি সহজেই বুঝতে পারেন এই গ্যাজেটটা সংরক্ষণ করে আপনি যেন বের করে নিতে পারেন যেমন মৌজা গজারিয়া মৌজা গজারিয়া অর্থাৎ এই সংশ্লিষ্ট থানার ডেমরা থানার যে সকল সম্পত্তি অর্পিত তালিকাভুক্ত রয়েছে সেটা কেবলমাত্র আপনি গ্যাজেট সংরক্ষণ করার মাধ্যমে বা গ্যাজেট সংরক্ষণের মধ্যে দিয়ে আপনি এই গ্যাজেট পরীক্ষা করে আপনি বুঝতে পারবেন আপনার সম্পত্তি তালিকাভুক্ত রয়েছে কিনা আমরা চেষ্টা করছি আপনাদের সারা বাংলাদেশের যে সকল সম্পত্তি তালিকাভুক্ত রয়েছে সেগুলো আপনাদের সাথে উপস্থাপন করা যাতে করে আপনারা সঠিকভাবে বুঝতে পারেন একটা গ্যাজেট কিভাবে হয় থানা অনুযায়ী কিভাবে সাজানো আছে এবং মৌজা অনুযায়ী কিভাবে সাজানো আছে আমাদের এই ধারাবাহিক আলোচনায় আপনারা ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের এই গ্যাজেট পরিচিতি পর্বে আপনাদের আমাদের সাথে থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করে আজকে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম